এভরিবডি, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক 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 ভালো আছেন। আমরাও আল্লাহর মতে বেশ ভালোই আছি। দেখতে দেখতে রোজা কিন্তু অলমোস্ট একদম শেষের দিকে চলে আসছে। তো এখন বাজে হচ্ছে অলমোস্ট রাত 2টা বাজে। আজকে একদম সেহরির সময় থেকে ব্লগ শুরু করলাম রাতে, যদিও আজকে রান্না আছে। তারপরও আমার ছেলে মায়না ধরলো সে ভাত খাবে না, কারণ সে কখনোই ভাত খেতে চায় না, ভাত খেতে সে খুবই অপছন্দ করে। সেই জন্য আজকে সেহরিতে সে বায়না ধরলো ডিম আর পরোটা দিয়ে তাকে রোল করে দিতে। তো এখন ছেলে রোজা রাখবে, আবদার করেছে, না তো করা যায় না। তো সেই জন্যই ছেলের জন্য আমি এখন রেডি করছি হচ্ছে পরোটা দিয়ে ডিম দিয়ে রোল। রেসিপিটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি, যদিও আবার কেউ দেখতে চান আমি শর্টকাট করে বলে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ মরিচ আর ধনে পাতা কেটে নিয়েছি, তার মধ্যে ডিম ফেটে দিয়েছি, এটা অনেকটা অমলেট। তারপরে আমি পরোটা ভেজে পরোটার মধ্যে ডিমটার ভেতরে দিয়ে ঠিক এইভাবে রোল করে দিলাম। তো এটাই হচ্ছে আমার ছেলের আজকের রাতের সেহরি। তো ছেলের সেহরি খাওয়া হয়ে গেছে, বাবারও সেহরি খাওয়া হয়ে গেছে। তো ঘুমাতে যাওয়ার মানে ঘুমাতে যাওয়ার আগে চুলাটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাট যেহেতু প্রতিদিন ইফতার ভাজা হচ্ছে, এই চুলার পাশের দিক দিয়ে তেল পরে একদম সিরিয়াস অবস্থা। এখন অলমোস্ট 2:30 মতো বাজে। তারপরও যেহেতু রান্নাবাড়া খাবার দাবার সব শেষ, ঘুমাতে যাওয়ার আগে আমি সব সময় চেষ্টা করি যত রাতে হোক প্লেট বাসন ধুয়ে একদম সিঙ্কটাকে খুব ভালো করে ক্লিন করে রেখে যেতে। কারণ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে গেলে ঘুম থেকে যখন উঠে এসে দেখবেন আপনার কিন্তু মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। আর আমার যেটা হয় মনে, যদি দেখি যে হ্যাঁ কাজ রেখে ঘুমাতে গেছি, সেদিন রাতে মনে হয় না আমার ভালো ঘুম হয়। কারণ সকালে আমার একটা মানে মাথার মধ্যে একটা থেকে যায় যে সকালে উঠে অনেক কাজ করতে হবে, তো আমার মনে হয় না আমি রিল্যাক্সভাবে ঘুমাতে পারি। তো এগুলো কাজ সেরে এখন চলে যাব ঘুমাতে, তারপর কালকে সকালে উঠে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো আপনাদেরকেও আপনারা যদি এই কাজগুলো একটু মানে করে ঘুমাতে যান, তাহলে দেখবেন আপনাদের লাইফটা সকাল উঠে কিন্তু অনেক ইজি হয়, কাজ করতে খুবই সহজ হয়। ঘুমে গিয়ে সকালে উপরের সব কাজ টাজ সেরে, নামাজ টামাজ সেরে একদম সব কিছু ক্লিন করে নিচে এসেছি। আর নিচে এসে এই যে দেখেন তাকে ভাত খাওয়ানো নিয়ে মানে আমাকে লিটারালি যুদ্ধ করতে হয়। ভাত খাওয়াতে যাচ্ছি মনে হচ্ছে তাকে আমি মারতে যাচ্ছি, এরকম একটা অবস্থা। মানে এই চেহারাটা কী করেছে দেখেন, আপনারাই দেখেন, তাকে ভাত খাওয়ানো নিয়ে খুবই যন্ত্রণা। তাকে যদি আপনি চিনি দিয়েও ভাত খাওয়ান তাহলেও সে বলবে ওটার মধ্যে ঝাল লাগছে, এটার একটা এক্সকিউজ হয়ে গেছে ভাত না খাওয়ার। আর ভাত খেতে দিলে সে অনেক বেশি করে পানি খায়, যার দরুন পরে মানে পেটে আর জায়গা থাকে না, সে মানে ভাত খেতে চায় না। তো আজকে তাকে লিটারালি মানে যুদ্ধ করেই তার সাথে আমাকে ভাত থাকা মানে তাকে ভাত খাওয়াতে হচ্ছে। আর রোজা রেখে ওকে ভাত খাওয়াতে যেয়ে মানে কি বলবো, আমারই রাগ উঠে যাচ্ছিলো। তো এনিওয়ে জোর করে তাকে কিছুটা খাওয়ানো গেছে ভাত, কারণ ইফতার বানাতে হবে, ইফতারের আগের অনেক প্রিপারেশন আছে। তো এই যে দেখেন তার ভাত খাওয়ার কাণ্ড। তো তাকে ভাত টাত খাওয়ানো শেষ হয়ে গেছে, এখন আমি যাব হচ্ছে আমার ইফতারের কাজ করতে। আজকে আপনাদের সাথে খুবই মজার সহজ একটা রেসিপি শেয়ার করব, তার জন্য আমার লাগবে হচ্ছে আলু। তো আমি এখানে 3টা আলু সিদ্ধ করে নিলাম। আলু সিদ্ধ হতে হতে এখানে আমার আরও টুকটাক কাজ আছে, আমি বেসনের গোলা করব, কারণ আজকে একটু ইফতারি বানাবো। ইফতারি কিছুই বানাবো না, যেগুলো আছে সেগুলো ভাজবো। তো বেসন করে নিচ্ছি, কারণ অনেক দিন হয়েছে, অ্যাকচুয়ালি ঈশান সেটা মেনশন করেছে যে এই রমজানে আমরা কিন্তু এখনও মরিচ ভাজা খাইনি। কারণ প্রতি বছর আমি ইন্ডিয়ান গ্রোসারি থেকে বড় বড় একটা কাঁচা মরিচ পাওয়া যায়, ওটার হয়তো বা কোনো একটা নাম আছে আমি জানি না, কিন্তু ওই লম্বা মরিচগুলো শুধু ইন্ডিয়ান স্টোরেই পাওয়া যায়, ওইটাতে কিন্তু ঝাল খুবই কম। সেই মরিচটা আজকে আমি ভাজবো, তো সেই জন্য আমি এই বেসনের গোলাটা করে নিচ্ছি। তারপরও টুকটাক কাজ আছে সেগুলো সারি। তো এই তো ভাজাভাজি শুরু, কারণ ফ্রোজেন যে সিঙ্গারা ছিল ঈশান বলল যে তার সিঙ্গারা খেতে ইচ্ছে হয়েছে, তো এই তো ফ্রোজেন সিঙ্গারাগুলো করে নিচ্ছি। তো এরকম ঘরে কিন্তু থাকলে খুব ইজি হয়, ইফতারের সময় অত একটা মানে ঝামেলা করা মানে ঝামেলা পোহাতে হয় না। আমার তো যেটা হয় কারণ আজকে আমাকে একটু রান্নাও করতে হবে, আজকে কিন্তু আপনাদের সাথে খুবই মজার একটা যেটাকে বলবো ঈদের স্পেশাল একটা আইটেম শেয়ার করব।
কারণ এই খাবারটা ঈদের দিন সাইড ডিশ হিসেবে খুবই মজা, মানে ভাত খাওয়ার সময়। তো এটা কী রান্না করবো, ওটা ইফতারের পরে রান্না করবো, যখন রান্না করবো তখন। তো এখন আমি সব ইফতার আইটেমগুলো ভেজে নিচ্ছি। তো আজকে কিন্তু আমি খুবই কম তেলে স্প্রিং রোলগুলো ভাজছি, কারণ তেল আমি দুইটা প্যানে নিয়েছি যাতে ঝটপট হয়ে যায়, কারণ ইফতার আর বেশিক্ষণ সময় নেই। জিসেলকে ভাত খাওয়ানোর পরও আমি উপরে যেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, সেটাই হচ্ছে মেন কারণ, সেই জন্য আমার আজকে একটু দেরি হয়ে গেছে। তো দুইটা প্যানে নিয়েছি, একটা প্যানে একটু কম তেল দিয়েই আমি ভেজে নিচ্ছি সব ভাজা পোড়াগুলো। আর এই যে দেখেন 6:30 বাজে, আমার তো মানে দৌড়ের উপরে সব কাজ করতে হচ্ছে এরকম একটা অবস্থা। তো এই যে দেখেন, আমি কিন্তু এই মরিচগুলোর কথা বলেছি, এই মরিচগুলো আমি একটু মাঝখানে কেটে কেটে নিয়েছি, আর কাটার আগে আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা যদি না কেটে তেলে দিয়ে দেন তাহলে কিন্তু মানে এটা যেই জোরে জোরে শব্দ করে, মানে যেটাকে বলে ফুটে ফুটে, কিন্তু চোখে মুখে লেগে যাবে। আর এই যে বেগুন, এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার সংরক্ষিত বেগুন। আসলে এই সংরক্ষিত বেগুন দিয়ে যখন তখন বেগুনি ভাজা করে খাওয়া যায়, বেগুনি করে খাওয়া যায়। এই যে দেখেন কি সুন্দর করে মরিচগুলো ভেজে নিচ্ছি। তা আজকে আপনাদের সাথে একটা খুবই মানে আমার ভালো লাগার একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার মেয়ে আমাকে কাজ করতে অনেক হেল্প করে, মানে আমি একদম মানে কি বলবো, মানে কি বলবো, আল্লাহর কাছে শুকরিয়া যে আমার মেয়ে আমাকে হেল্প করতে অনেক চায়। কারণ আমি জানি বাচ্চারা খুব ঘ্যান ঘ্যান প্যান প্যান করে, ঘর ক্লিন করতে চায় না, কিন্তু আমার বাচ্চারা মানে আমার বাচ্চারা বলবো না, ঈশানকে যখন বলি ঈশান করে, কিন্তু জিজেল নিজে থেকেই কাজগুলো করতে আসে। তা আমি যখন ইফতার ভাজছিলাম, সে আমার যে টেবিলে আমরা ডাইনিং যে স্পেসটা সেখানে সে ক্লিন করছিল, তো এটা দেখে আমার এত ভালো লাগছিল। তো আমি রেকর্ড করছিলাম, সে প্রথমে একটু লজ্জা পাচ্ছিল যে আমি তাকে রেকর্ড করছিলাম, সে বলছিল তুমি যদি এটা করো তাহলে কিন্তু আমি খুব রাগ করব। তারপরেও তাকে বুঝিয়ে সুঝিয়ে বললাম যে না আমি এমনি একটু রেকর্ড করছি। তো ওই যে দেখেন, সে কিন্তু যে বসেও পড়েছে যার করবে না, তারপরে খুবই পটিয়ে পাটিয়ে বললাম যে না আমি রেকর্ড করছি না, এই সেই বলে তাকে আমি এই যে দেখেন আমার কী সুন্দর আমার মানে হেল্পিং হ্যান্ড। আসলে মেয়েরা এরকমই হয়, মার কষ্ট বোঝে। তো জিজেল ওর পরিষ্কার করতেই থাকুক, আমি এখন আপনাদের সাথে খুব মজার একটা রেসিপি শেয়ার করি। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে আলু কাবলি। আলু কাবলি মেনলি হচ্ছে আলুর চাট। তো এখানে আমি তিনটা আলু সিদ্ধ করে নিয়েছি, তার সাথে আমি কেটে নিয়েছি কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, টমেটো আর হচ্ছে শসা। আর আপনারা মরিচটা যার যে মানে যেমন ইচ্ছা তেমন নেবেন, আমি যেহেতু ঝাল অনেক বেশি খাই না আমি অল্প নেই, অল্প দিয়েছি। আর এখানে ইউজ করতে হবে কিছু ছোলা, ছোলাটা আপনি ডিপেন্ড করে, আপনি যদি চান তাহলে কাঁচা ছোলা ইউজ করতে পারেন, কিন্তু আমি কাঁচা ছোলা পছন্দ করি না, সেই জন্য আমি এখানে সিদ্ধ অল্প একটু ছোলা দিয়ে দিব। তো আমি প্রথমে আলুর সাথে সব কাঁচা যেই সবজিগুলো আছে, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, টমেটো, শসা সব দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ, আর এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ চাট মশলা। আর এখানে আমি ব্যবহার করব হচ্ছে চটপটির মশলা, যেটা আমার ঘরে কড়াই আছে। তো চটপটির মশলা দিয়ে তার মধ্যে আমি দিব হচ্ছে ভাজা জিরার গুঁড়া, আর তার সাথে আমি অ্যাড করে দিব হচ্ছে ভাজা ধনের গুঁড়া। ভাজা ধনের গুঁড়াটা কিন্তু এটাতে খুব ভালো একটা ফ্লেভার অ্যাড করে, আর ভাজা জিরার গুঁড়াটাও। এই চাটটা খেতে খুবই মজা হয়, যারা আলু কাবলি আগে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা কখনো খাননি তারা এটা অবশ্যই ট্রাই করবেন, খেতে খুবই মজা হয়। আর এখানে আমি আমার ঘরে তৈরি করা তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি তেঁতুলের চাটনি না থাকে তাহলে যেটা করবেন, তেঁতুলকে একটু পানিতে ভিজিয়ে চটকে যেই মাড়টা বের হবে, যে কাঠটা বের হবে, সেটা আপনারা এই আলু কাবলির মধ্যে দিয়ে দিতে পারবেন। আর তার সাথে অল্প একটু চিনি অ্যাড করতে হবে যাতে এটাতে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসে। খুব ভালো করে মাখানো হয়ে গেলে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে সিদ্ধ করা ছোলা। ছোলা কিন্তু এটাতে খুব বেশি দেওয়া লাগবে না, আমি এখানে 1 কাপ ছোলা দিয়েছি, কারণ যেহেতু এটা আলু কাবলি মেনলি আলুর চাট, আলুটাই বেশি আর ছোলার পরিমাণটা কম। এখানে আমি সিদ্ধ ছোলা দিয়েছি, আপনারা যদি কেউ চান তাহলে যে কাঁচা ছোলা আছে সিদ্ধ মানে সিদ্ধ করার আগের যেটা ভিজিয়ে রাখার পর যে ছোলাটা অনেকে খেতে পছন্দ করে সেটা দিয়ে দিতে পারেন। তা আমার মনে হচ্ছে এখানে আরেকটু চাট মশলা লাগবে, সেই জন্য চাট মশলা আমি আরেকটু দিয়ে দিলাম। তো এটা কিন্তু হয়ে গেছে, এটাকে মাখা করে এখন আমি রেখে দিব এক সাইডে ইফতার মানে খাওয়া পর্যন্ত।
ইফতারের আর বেশিক্ষণ নেই, তো আমি এখন এই আলু কাবলিটাকে কীভাবে সার্ভ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই আলু কাবলিটা খেতে কিন্তু আরেকটা জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে ঝুরি ভাজা। ঝুরি ভাজা আমি জানি অনেক জায়গাতেই পাওয়া যায়, বাংলাদেশে সর্বত্রই পাওয়া যায়, আর আমেরিকাতে বা দেশের বাইরে যারা থাকেন তারা যে কোনো ইন্ডিয়ান গ্রোসারিতে গেলেই এটাকে বলে হচ্ছে সেভিয়া, সেইভও বলে, সেই পুরি যারা খেয়েছেন তারা জানেন। এটা এই যে দেখেন, এটা দেখলেই বুঝবেন এটা একটা ঝুরি ভাজা। এটা মানে যে কোনো ব্র্যান্ডের, যে কোনো ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায়, এটা সেখান থেকে নিয়ে আসলেই হবে। তো এটা এইভাবে উপরে ছিটিয়ে দিলাম, এই তো হয়ে গেল আমার দারুণ স্বাদের আলু কাবলি। এটা কিন্তু এরম জানে অবশ্যই ট্রাই করবেন, কারণ আমি জানি বুট মানে কি বলবো, ভুনা খেতে খেতে সবাই টায়ার্ড, সেই জন্য আমি যত চেষ্টা করছি একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে ছোলাগুলো খেতে। তো সেদিন আপনাদের সাথে শেয়ার করেছি হচ্ছে ছোলার যেটা স্যালাড, আর আজকে শেয়ার করলাম হচ্ছে আলু কাবলি। তো ঠিক আছে, চলেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের আজকের ইফতারের টেবিলে। তো এই হচ্ছে আমাদের আজকের ইফতারের আয়োজন। এই আয়োজন বেশি কিছু না, চিরাচরিত ভাজা পোড়া, বাংলাদেশি খাবার, বাংলাদেশের মানে নর্মাল যেই খাবারগুলো হয়, আলু, পুর, বেগুনি, পেঁয়াজি, এগুলোই খাওয়া হচ্ছে, আর সাথে রয়েছে আমাদের হচ্ছে আলু কাবলি। তো আমি এখন ইফতারটা খেয়ে নামাজ শেষ করে তারপরও আমার বাকি কাজ ছাড়তে হবে, যেহেতু আজকে ঈদ কাছে চলে এসেছে। সেই জন্য আমি চিন্তা করেছি আমি এখন থেকে প্রতিদিন চেষ্টা করব একটা করে ঈদের স্পেশাল আইটেম রান্না করে আপনাদের সাথে শেয়ার করার জন্য। কারণ ইফতার তো খাচ্ছি, ইফতার আর কদিন খাবো, ঈদ তো চলে এসেছে, আর আমি চেষ্টা করব, আমার চেষ্টা থাকবে ঘরে বা একদম আমাদের হাতের নাগালে যা যা আছে সেগুলো দিয়ে স্পেশালভাবে ঈদের কিছু রান্না করতে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, আমরা ঝটপট আমাদের ইফতার খাওয়াটা শেষ করছি, তারপরে আমি ফিরে আসবো হচ্ছে আমার ইফতার, নট ইফতার কি বলি, মানে হয়তো বা রোজা রেখে আমাকে রাতেও রোজায় ধরে গেছে। তো চলেন কথা বাড়াচ্ছি না, ইফতার খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিলাম, রেস্ট নিয়ে এখন চলে যাচ্ছি আমাদের আজকের আরেকটা ইফতারের, নট ইফতারের, ঈদের জন্য স্পেশাল আইটেম। আমি আজকে রান্না করব হচ্ছে আচারি বেগুন। তো আমি এখানে লম্বা বেগুন নিয়েছি, আর এই বেগুনি মানে আচারি বেগুনটাকে আমার আম্মু বলে বেগুন খাসি। এটা পোলাওর সাথে, ভাতের সাথে বা বিরিয়ানির সাথে খেতে খুবই মজা লাগে। কেন লাগে সেটা আমি বলছি রান্না করতে করতে। প্রথমে এখানে আমি তেল দিয়ে দিয়েছি, এখানে আমি 1/3 একটু কম তেল দিয়েছি, তার মধ্যে দিলাম 5 ফোড়ন, তার মধ্যে আমি দিয়ে দিলাম কিছু শুকনা মরিচ। আর এটাকে আমাদেরকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত এই 5 ফোড়ন থেকে খুবই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তার মধ্যে এখন আমি দিয়ে দিব হচ্ছে 1/2 কাপ পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে গোল্ডেন করে নিব। আর এই রান্নাটা করতে আমি আচার ইউজ করব আর তেঁতুলও ইউজ করব। তো আমি কিভাবে কখন ইউজ করছি সেটা বলে দিব, কারণ এই রান্নাটা অনেকেই অনেকভাবে রান্না করে, কিন্তু আমি যেইভাবে রান্না করছি একবার এইভাবে করে খাবেন, দেখবেন মানে এত খেতে মজা হয়, আর একবার খেলে বারবারই খেতে ইচ্ছে হবে। পেঁয়াজটা যখন এরকম বেরেস্তা হয়ে যাবে তার মধ্যে আমি দিব হচ্ছে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। তো এখন আমি একে একে সব মশলা দিয়ে দিব। মশলা দিয়ে এই জিনিসটাকে খুব ভালো করে কষাতে হবে যাতে এটার মধ্যে কোনো ধরনের কাঁচা মশলার গন্ধ থেকে না যায়। এখন আমি অ্যাড করব সব আমার পাউডার মশলা। এখানে আমি দিচ্ছি হচ্ছে মরিচ গুঁড়া, এখানে আমি 1 চা চামচ দিয়ে দিলাম, কারণ এই খাবারটা, এই আচারি বেগুনটা একটু ঝালঝাল হলে খেতে খুবই মজা হয়, যেটা কারণ এটা একটু টকটক হবে খেতে, সেই জন্য এটা ঝাল টক হলে খুবই মজা লাগে। এখানে আমি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিলাম, আর এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি হচ্ছে হলুদের গুঁড়া, আর তার সাথে আমি দিব হচ্ছে 1 চা চামচ ধনে গুঁড়া। সব কিছু দিয়ে আমি এটাকে খুব ভালো করে এখন কষিয়ে নেব। আর আজকে কিন্তু এটাতে আমি আচার ইউজ করব আর টমেটো দুটাই ইউজ করব। আর এখানে আমি সাত করার আচার ইউজ করছি। আপনারা যদি চান ঘরে যদি আমের আচার থাকে বা তেঁতুলের আচার বা যে কোনো ধরনের জলপাই আচার থাকে সেটা ইউজ করতে পারেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে চিনি বা মোরব্বা জাতীয় আচারটা ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু এটা খেতে বেশি একটা ভালো লাগবে না। তো এখানে আমি 1 চা চামচের মতো সাতকড়ার আচার দিয়ে দিলাম। সাতকড়ার আচার দিলে এটার মধ্যে খুবই সুন্দর মানে একটা ফ্লেভার হয়, আর সাতকড়া কিন্তু আমার খুবই পছন্দের একটা মানে কি বলবো, সবজিই বলবো, সবজির মধ্যে একটা।
এটার মধ্যে আরেকটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেছি। আমি আগেও বলেছি এখনো বলছি কষানোটা কিন্তু খুব ভালো করে হতে হবে, কারণ যেহেতু এখানে আদা রসুন বাটা আছে এটা কিন্তু কাঁচা কাঁচা গন্ধ থাকা যাবে না, এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে ফেলতে হবে। তো এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব হচ্ছে ক্যাচাপ। ক্যাচাপ এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। ক্যাচাপটা দিলে এটার মধ্যে একটা খুব মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার হয়, আর ক্যাচাপটা দিলে এটার স্বাদটা কিন্তু একদম টোটালি ডিফারেন্ট হয়ে যায়। তো এটা হচ্ছে আমার সিক্রেট। তো এখন আমি যেটা করব, এই হচ্ছে সেই বেগুন, লম্বা লম্বা বেগুনকে আমি মাঝখানে একটু মানে কি বলবো এটাকে গ্যাস দিয়ে নিয়েছি। তো দেখাচ্ছি আমি কিভাবে দিয়েছি। তো এই যে দেখেন এটাকে ঠিকভাবে আমি কেটে নিয়েছি। তো এখন এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব, আর এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে না। আমি চাই যে আমার যে বেগুনের সাইজটা আছে এটা এরকমই থাকুক, গোলে টোলে না যাক। তো এই যে দেখেন এগুলো কিন্তু আমার আগের বেগুনি করার জন্য সংরক্ষণ করেছিলাম, এটা একটু এটার মধ্যে চলে এসেছে। এখানে আমি 2টা বড় আকারের টমেটো আমি এখানে কেটে নিয়েছি, আর টমেটোটা দিলে কিন্তু এটা খেতে আরও বেশি মজা হয়। মানে কি বলবো, আমার তো এখনই মনে হচ্ছে 1 প্লেট ভাত নিয়ে বসে পড়ি। আর এটার সাথে সাদা পোলাও দিয়ে খেতে খুবই মজা লাগে। সাদা পোলাও বলেন, বিরিয়ানি, এটা অলমোস্ট বেগুনের আচারের মতো মনে হয়। মানে আচার খাবেন নাকি বেগুন খাবেন নিজেও বুঝতে পারবেন না, এত মজা হয় খেতে। তো এখন এটা হয়ে গেছে, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা পানিটা কমে তেলটা উপরে চলে আসছে ততক্ষণ পর্যন্ত, ঠিক আছে। আর আমি কিন্তু এখানে অনেক পানি দিইনি, একদম এটা গা মাখা মাখা পানি দিয়েছি, কারণ বেশি পানি দিব না তাহলে কিন্তু এটা গোলা একদম ভর্তা হয়ে যাবে। তো এটাকে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো ঠিক 10 মিনিট পরে আমি মিডিয়াম আছে এটাকে মিডিয়াম আছে কুক করেছি। কুক এখন এটা নামানোর সময় হয়ে গেছে। আমি যেটা করছি এখানে, আমি অল্প একটু পানি নিয়ে তার মধ্যে তেঁতুল নিয়ে এটাকে মাইক্রোওয়েভে দিয়েছি, কারণ তেঁতুলটা আমাকে গোলাতে একটু কষ্ট হচ্ছিল। তো তেঁতুলটা মাইক্রোওয়েভে দিয়ে সিদ্ধ করার পরে দেখলাম যে খুব মানে জলদি জলদি, এটা কিন্তু ট্রিক একটা বলে দিচ্ছি, অল্প একটু পানি দিয়ে তেঁতুল দিয়ে মাইক্রোওয়েভে দিয়ে দিবেন, দেখবেন আপনাকে নিয়ে সেটাকে আর একদম খুব কি বলবো আর কি কষলা কষলি করতে হবে না, এমনিতে এটা চামচে দিয়ে নাড়লেই হয়ে যাবে। এই যে দেখেন, ও মাই গড, আমার তো এখনই মানে আমার তো আমি এই ভয়েস ওভার দিতে যেয়ে মনে হচ্ছে আমি কম্পিউটার মানে কম্পিউটার দিয়েই এই আচার এই বেগুনের গন্ধ পাচ্ছি, এত ভালো লাগছে। তো এটার মধ্যে আমি খুবই অল্প পরিমাণ 1/2 টিস্পুনের মতো তেঁতুল নিয়েছি, নিয়ে এটাকে আমি গুলে গরম পানিতে এই যে দিয়ে দিলাম। তো এটাকে আমি আর 5 মিনিটের মতো কুক করব, যতক্ষণ না পর্যন্ত একদম পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে যাবে ততক্ষণ পর্যন্ত। তো আমি ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ফাইনাল লুক শেয়ার করার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগেছে কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। ও মাই গড, এটা দেখেন কি ইয়ামি হয়েছে। তো ঠিক আছে, আবার যাই একটু খেয়ে আসি এই আচারি বেগুন। টিল দেন আপনারা ভালো থাকবেন, দেখা হচ্ছে কালকে। টিল দেন আল্লাহ হাফেজ।